এখনো কেন আমরা শৃঙ্খলার মধ্যে আনতে পারতেছি না? আপনারা শুধু দায়িত্ব কোনোভাবে চাকরি করতেছেন, আপনাদের বেতন দ্বিগুণ করা হয়েছে, তারপরেও কেন করাপশন, তারপরেও কেন করাপশনের কথা উঠবে, দুর্নীতির কথা উঠবে, এই সমস্ত বিষয়ে আদালত আজকে বলছে। তারা সঠিক দায়িত্ব পালন করতেছে না এই বিষয়ে কোর্ট মানে উষ্মা প্রকাশ করেছে। প্রত্যেক জেলায় কতগুলো গাড়ির ফিটনেস নেওয়া হয়েছে কিন্তু এখন নবায়ন করা হয়নি সেই তথ্য, এবং যেসব লাইসেন্সগুলো রিনিউয়াল হয়নি সেই তথ্য কোর্ট আগামী 23 জুলাইয়ের মধ্যে কোর্টে সাবমিট করতে বলেছে, এবং এর মধ্যে আমরা কী পদক্ষেপ নেব বিআরটিএর পক্ষে সেই সংক্রান্ত তথ্য কোর্ট জানতে চেয়েছে।